তো হাই বন্ধুরা, তো সকলে খুব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা এইভাবে শুরু করছি যে আমি আছি আমাদের বাড়ির সামনেই। আমাদের বাড়ির সামনে অনেক কিছু কিছু গাছ আছে, যেমন আছে লেবুর গাছ। এই যে লেবুর গাছগুলো দেখছো, অসম্ভব লেবু ধরেছে। আগে খুব বেশি লেবু হতো, এখন সেরকমভাবে আর ধরে না। হ্যাঁ, তো এই যে আমার পিছনে একটা গাছ আছে, দেখতে পাচ্ছ কীরকম সব লেবুর সাইজ, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এই লেবুগুলো আজকে তুলছি। কেন তুলছি? কারণ কালকে বাবা যাবে এগুলোকে নিয়ে আরতে, আরত করে আজিমগঞ্জে। এই যে মা ওখানে পাচ্ছে, এক পেছা লেবু হয়েছে, দেখো লেবুর সাইজটা জাস্ট দেখো। এই হ্যাঁ ভালো, আরো দেখো আর একটা পেছা ভর্তি হয়ে গেল। এই দেখো সাইজ। সাইজের লেবুগুলো বাজারে কিনতে গেলে এক একটা ধরো তোমার 4 টাকা 5 টাকা করে দাম এই লেবুটা। হ্যাঁ, প্রচুর রস আছে কিন্তু এই লেবুটা বাজারে। আর আমরা যদি এখন বিক্রি করতে যাই, জানি না, তবে 60 পয়সা 70 পয়সা করে পাবো আগে। আর ওইখানে দেখতে পাচ্ছ বাবা তোমার ময়ে করে দেওয়ালে লাগিয়ে উঠেছে, কারণ উঁচুতে যে লেবুগুলো আছে সেগুলো তোমার নিচে থেকে পারা যাবে না, তাই এইভাবে পারতেই হবে। আর লেবুর গাছে অসম্ভব কাঁটা থাকে, যার কারণে খুব যত্ন করে এবং খুব মানে কেয়ারফুলি পারতে হয়, নাহলে হাত পা সব ছিঁড়ে যায় একদম। তো দেখতেই পাচ্ছ এখন আর একজন সদস্য যোগ দিয়েছে লেবু পাড়াতে। হ্যাঁ, একদম গাছ পুরো প্রায় ফাঁকা বললেই চলে। দেখছো ওই গাছের গাছ একদম ফাঁকা, এই গাছে কিছু কিছু আছে। হ্যাঁ দেখছো কি না, একদম খুব সুন্দর সুন্দর সাইজ হয়েছে লেবুর। হ্যাঁ, এগুলো চলে যাবে কালকে বাজারে। তো বন্ধুরা, এইটাকে ছাও গা তো ওখানে, খালি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফপল দালালি করছে। দেখো বা লেবুই লেবু করে দিল তো। আর এইদিকে এরা শেষবারের মতো লেবুগুলো একদম দেখে নিচ্ছে, গাছ আর কোথাও কোথাও বাকি আছে কি না। তো লেবু পাড়া 3টে গাছের খুব অল্পই লেবু ছিল, খুব বেশি লেবু ছিল না, তো শেষ করা হচ্ছে। আমি একবার দেখে নিব যে আর কোথাও কোথাও লেবু অবশিষ্ট ওদের ছুটে গেছে কি না। এতক্ষণে শেষ মেয়েছ আমাদের, দেখা দেখি একদম 3টা লেবু পারতে লাগলো। আর একটা আছে ওরা পারতে মিস করেছে, ওরা যেগুলো মিসিং করেছে সেগুলো আমি পাচ্ছি। হ্যাঁ ছাই আমরা পেরে নিলাম এতগুলা লেবু, এতটা জল নষ্ট করো না, অল্প জলে ধুয়ে নাও লেবুগুলো। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর এতগুলো লেবু। এই লেবুগুলোকে এখন ধুবো, কারণ নোংরা টোংরা পড়ে আছে। হ্যাঁ, তো নোংরা টোংরা পড়ে আছে, পরিষ্কার করে নেবো, কারণ আরতে গেলে ফসলের দাম তখনই ভালো পাওয়া যাবে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকবে। আচ্ছা, লেবুগুলো দেখতে পাচ্ছ উনি পরিষ্কারই আছে, আর একটু পরিষ্কার করে নেওয়া হবে। বাবা ঢেলে দিচ্ছে বালতির জলে, আরও ধুয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ বালতির জলে লেবুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, ওকে ধুতে বাবা হেল্প করছে। তাজা তাজা লেবু নিয়ার লোকের তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন অনুকে বললাম তুমি একটু ধুয়ে দাও, কারণ আমি একটু ক্যামেরাটা ধরলাম আর তোমাদের সাথে একটু কথা বলবো। তো দেখতে পাচ্ছ ওরা লেবু ধোয়াধুয়ির কাজ করছে। আর তো এত লেবু তো ধরো খাওয়া যায় না, তাই বিক্রি করে দেয় ভালো, আর গ্রামে সেরকমভাবে বিক্রি হয়নি। তো দেখতে পাচ্ছ লেবুর গোনার কাজ শুরু হয়েছে, 4টা করে গুনছে। 15
কত? ছেষট্টি, সাতান্ন, বাবা সাতান্ন, আটান্ন, বাহাত্তর, পঁচাত্তর। তোমার কত হলো? একশো চল্লিশ। বা তোমার কত হলো? তিনশো পনেরোটা হলো। তিনশো পনেরো হলো? তিনশো পনেরো। তোমার ওদিকে একশো চল্লিশ, তার মানে চারশো পঞ্চান্নটা হলো। চারশো কুড়ি, চারশো কুড়িটা লেবুর, চারশো লেবুর দাম পাওয়া যাবে আলটিমেটলি। আর চারশো লেবুর দাম যদি পঞ্চাশ পয়সা করা হয় তাহলে দুশো টাকা। এত খাটনি করে এই লেবু আর ওই লেবু, এই লেবুগুলোর দাম তোমার পাওয়া যাবে দুশো টাকা যদি পঞ্চাশ পয়সা করে দেয়। আশা করছি ষাট পয়সা করে দেওয়া উচিত, তাহলে তোমার দামটা দাঁড়াবে চার ছয় চব্বিশ, দুশো চল্লিশ টাকা।